কবিতার নাম শিক্ষকের মর্যাদা, কলমে কাজী কাদের নওয়াজ এবং কণ্ঠে আমি আফসানা ইসলাম। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলবি দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী আঙ্গুলি। শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার গালে, হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবে শিরটুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির পতি সে তো কোন ছাড়। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাব অনর গয়, যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহেন শাহে। তারপর দিন প্রাতে বাদশাহের দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যাবে। শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, শিক্ষকগণ যাহা পানা আমি বুঝিতে পারিনি হাই, কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রঞ্চালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছেও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলায়া সযতনে, ধুয়ে দিলে না কো কেন চরণ, সরি ব্যথা পায় মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজ দাঁড়ায় সগৌরবে, কুন্নিস করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে শির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহানুদার বাদশাহ আলমগীর।